পর্ব নম্বর ১১। বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দাওয়াতের সূচনা, দাওয়াত শুরু। গত সপ্তাহে আলোচনা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে তুমি এখন কুম ফা আনজির, সূরাতুল মুদাস্সির এর প্রথম কয়েকটি আয়াত যা ওহির দ্বিতীয় পর্ব, সঠিক মতে ওহির দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব হচ্ছে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত, তারপরে দ্বিতীয় পর্ব হচ্ছে সূরাতুল মুদাস্সিরের কয়েকটি আয়াত। এতে যেই নির্দেশ দেওয়া হয়েছে গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছে, তার মধ্যে দুটো নির্দেশের মধ্যে একটা হচ্ছে আমল করা, নিজে আমল করো। সংক্ষেপে কয়েকটি বিষয় এখানে বলা হয়েছে। তার মূল কথা হচ্ছে যে নিজে যা নাজেল হচ্ছে তা জীবনে বাস্তবায়ন করো। আরেকটি হচ্ছে কুম ফা আনজির, ওঠো এবং মানুষকে সতর্ক সাবধান করো, দাওয়াতের কাজ শুরু করো, এখন মানুষকে ভালো পথে ডাকতে শুরু করো। আজকের আলোচনা শুরু করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওহির নির্দেশের পরে কুম ফা আনজির, দাঁড়াও এবং মানুষকে সতর্ক সাবধান করো আল্লাহর আজাব থেকে, জাহান্নামের পথ থেকে, গুমরাহে ভ্রষ্টতা থেকে, পাপাচার থেকে সতর্ক সাবধান করো, না হলে পরিণাম খারাপ, দাওয়াত শুরু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লামের দাওয়াতের দুটো পর্যায় আছে সীরাতুন নবীতে, মনে রাখবেন। একটা হচ্ছে গোপনীয় দাওয়াত, আর একটা হচ্ছে প্রকাশ্য দাওয়াত। সবসময় মনে রাখবেন, লুকিয়ে দাওয়াত দেওয়া চুপচাপ, আর একটা হচ্ছে প্রকাশ্যে দাওয়াত দেওয়া খোলাখুলি। আগে কোনটা হইতে পারে? গোপনে, স্বাভাবিক, মানুষ যখন কমজোরে থাকে তখন গোপন রাখতে হয়, প্রকাশ করা সম্ভব হয় না। আপনি যখন কমজোর থাকবেন কিন্তু আপনি যখন শক্তিশালী হবেন কিন্তু প্রকাশ্যে সব কথা বলবেন। জি হ্যাঁ, গোপনীয় দাওয়াত হইত ব্যক্তি পর্যায়ের দাওয়াত। গোপনীয় দাওয়াত মানে গ্যাদারিং করে দাওয়াত নেই, হ্যাঁ, অনেক লোকের সামনে নয়। তাহলে এই দাওয়াতকে এইভাবেও ভাগ করা যায় যে একটা হচ্ছে ইনফেরাদি দাওয়াত মানে ব্যক্তি পর্যায়ে দাওয়াত, আর একটা হচ্ছে এজতেমাই দাওয়াত মানে হ্যাঁ সম্মিলিত দাওয়াত বা সমষ্টিগত দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ইনফেরাদি ব্যক্তিগত দাওয়াত দেওয়া শুরু করলেন, ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই আয়াতগুলি নাজেল হলো, যাতে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে, মানুষকে সতর্ক সাবধান করতে বললেন, তখন প্রথম তার সামনে যে মানুষগুলি ছিল তারা ছিল আরব, আর বিশেষ করে তারা ছিল মক্কাবাসী, আর বিশেষ করে মক্কার মধ্যে শ্রেষ্ঠ বংশ ছিল কুরাইশ, আর কুরাইশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বংশ। সুতরাং স্বাভাবিক মক্কাবাসী থেকে শুরু করেছেন এবং মক্কাবাসীর মধ্যে অন্য অন্য গোত্রের তুলনায় নিজের বংশ থেকে শুরু করেছেন। নিজের বংশ কুরাইশ বংশের মধ্যে কিছু ঘরের লোক আছে আর কিছু দূরে আত্মীয় স্বজন আছে, তো দূরের আগে ঘরে কাজ শুরু করেছেন। এগুলি সবগুলি যুক্তিসঙ্গত কথা, আর এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শুরু করেছেন। আপনিও কিন্তু এইভাবেই, সীরাতুন নবী পড়া মানে কিসসা কাহিনী পড়ানো আমার উদ্দেশ্য নয়, এইভাবে আপনি শুরু করবেন, আপনি এইভাবে শুরু করবেন, আপনার অবস্থা দেখে ব্যবস্থা নেবেন। আপনার দাওয়াত সমষ্টিগত সবাইকে বলতে পারবেন কিনা, গ্রামে বড় ধরনের একটা মাহফিল দিলাম, গিয়ে পয়সা আছে, যেমন কিছু ভাইরা করছে, পয়সা আছে সৌদি আরব থেকে গিয়ে বা ইউরোপ থেকে গিয়ে আমেরিকা থেকে গিয়ে প্রবাসী দিল বিশাল মাহফিল, আর বাংলাদেশের বিখ্যাত বক্তা নিয়ে এসে হ্যাঁ একবারে হইচই মাথিয়ে দিই, ওই রকম অবস্থা তৈরি হয়েছে কিনা এটা দেখার বিষয়, এখান থেকে শিখতে হবে না, নাকি আপনি আরও ক্ষতি করে ফেলবেন এইভাবে। ওটা যদি ভালোই কাজ হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারতেন, করেননি কেন? তো এটা একটা শিক্ষার বিষয় রয়েছে এখানে। আরেকটি শিক্ষার বিষয় হচ্ছে যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, কিন্তু আমরা নন মুসলিম দাওয়াতের ক্ষেত্রে এটা পরীক্ষা করে দেখেছি, এমনকি মুসলিম যারা বেদায়িত তাদের ক্ষেত্রেও পরীক্ষা করে দেখতে পারেন। আপনি ব্যক্তি পর্যায়ে যদি দাওয়াত দেন ভালো প্রকৃতির মানুষকে, সাদা সেদা মানুষকে, অন্তর খোলা, যদিও শিরকে আছে, যদিও বেদাতে আছে, যদিও বিভিন্ন পাপে জড়িয়ে আছে, একা একা যদি দাওয়াত দেন তো সহজে কবুল করে নিতে পারে, এবং সেই দাওয়াত কবুল করাই বাধা হওয়ার সম্ভাবনা কম। যদি সে যদি কবুল করতে চায় তাহলে বাধার সম্ভাবনা কম। কিন্তু কয়েকজন বেদাতি আছে, একসাথে মিলাদি আছে, কয়েকজন মাজারপন্থী আছে, কয়েকজন অমুসলিম, দু তিন
বেশি বলতে হবে না, দুইজন অমুসলিম একসাথে, তিনজনে অমুসলিম আছে, আর তাদেরকে একসাথে দাওয়াত দিলেন, সব একে অপরের দিকে তাকাতাকি করবে, দেখিও কি করছে, দেখিও কি বলছে। জি আচ্ছা, তারপরে চোখের ইশারাই নিষেধ করবে, আর না পারলে আপনার চোখের আড়ালে হয়েই একবার বড় একটা বাধা হয়ে যাবে, খবরদার সাবধান। কিন্তু তুই যদি ওর মধ্যে দেখে যে একজনের মধ্যে নম্রতা দেখা যাচ্ছে, একটু দুর্বল এই দাওয়াত কবুল করার ক্ষেত্রে মাশাআল্লাহ, তখন শক্ত হয়ে যাবে বাকিরা, সতর্ক সাবধান করা শুরু করবে, না হলে তোর খবর আছে। এইভাবে অনেক অমুসলিম ইসলাম কবুল করবে, শেষ মুহূর্তে না না ভয়ে সাথী সঙ্গীরা মুশকিল করে দিব, আর বাড়িঘর তো আছে, ওটা তো একটা সত্য গ্রহণের বাধা আছে দিয়ে এমনিতে এখানে। এই জন্য বর্তমান যুগে মুসলিম কমজোর, জি মুসলিম কমজোর, এই জন্য কমজোর, তার ইমান আমলই কমজোর হয়ে গেছে, আল্লাহর দিন পালনে অত্যন্ত কমজোর হয়ে গেছে, সেজন্য আল্লাহ তাদেরকে কমজোর করে দিয়েছেন। এর মুসলিম সংখ্যার দিক থেকে কমজোর নয়, ওয়ার্থিক দিক থেকে কমজোর নয়, কিন্তু প্রথম যে বিষয়টি দরকার ছিল সেটা নেই মুসলিমদের মধ্যে, যার ফলে আল্লাহ এই জাতিকে কমজোর করে দিয়েছেন এত সংখ্যায় থাকা সত্ত্বেও। আল্লাহর দিনের দিকে ফিরে আসলে অবশ্যই আল্লাহ শক্তিশালী করবে। তো ব্যক্তি পর্যায়ে দাওয়াত ফলপ্রসূ, বাধা কম ওখানে দাওয়াত কবুল করতে, আপনার দাওয়াতের তাসির প্রতিক্রিয়া হতে। কিন্তু যদি সমষ্টিগত দাওয়াত দেন তাহলে তখন প্রতিরোধ গড়ে উঠবে একসাথে আপনার দাওয়াতের সামনে। এই বিষয়গুলি আপনাকে চিন্তা করতে হবে। জি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেই জাতিকে দাওয়াত দেন সেই জাতি ছিল আরব জাতি, মক্কার লোকেরা, বিশেষ করে কুরাইশ। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষার লোক, নিজের বংশধর। কিন্তু এমন একটি জাতি যেই জাতি ছিল অশিক্ষিত, গোটা মক্কায় হাতে গণা কয়েকজন, এক হাতে গণতে পারবেন এমন ব্যক্তিদের যারা লিখতে পড়তে পারে, বেশি শিক্ষিত বলা যাবে, শুধু লিখতে পড়তে পারে, উম্মি নয়, নিরক্ষর নয়, স্বাক্ষর অক্ষরের জ্ঞান আছে, হাতে গণা কয়েকজন, এক হাতে গণা কয়েকজন। তো যেই জাতির মধ্যে শিক্ষা নেই সেই জাতি অবশ্যই নিষ্ঠুর হবে, তাদের অন্তর শক্ত হবে, আর তাদের মধ্যে মূর্খামি থাকবেই। জি হ্যাঁ, জি এসব থাকবে। তাদের দিন ধর্ম কি ছিল? প্রতিমা পুতুল পূজা, এছাড়া কিছু বুঝতো না। আমাদের ধর্মকর্ম কি? প্রতিমা পুতুল পূজা, ঘরে ঘরে তো পূজা হচ্ছে, মহল্লা মহল্লায় পূজা হচ্ছে, এমনকি আল্লাহর ঘর যে তৌহিদের জন্য কায়েম করা হয়েছিল। জি হ্যাঁ, অতহেরা বাইতি আলী তাইফিন ওলা আকিফিন আর রুকায়ে সুজুদ, ইব্রাহিম আলী সেই ঘর এই জন্যই তৈরি করেছিলেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দী হবে। জি কিন্তু সেই ঘরের চারিদিকে তারা 360 মূর্তি রেখে পূজা শুরু করেছিল। প্রথম শুরু হয়েছিল এই মূর্তি পূজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত শুরুর কত বছর আগে জানা আছে? কে বলতে পারেন কত বছর আগে মূর্তি পূজা শুরু হয়েছে? তার আগে মক্কায় মূর্তি পূজার গন্ধ পর্যন্ত ছিল, তৌহিদ আর তৌহিদ ছিল, 300 বছর, মাত্র 300 বছর। তাহলে মানুষ 100, 200, 300 বছরের মধ্যে একটি জাতি কোথা থেকে কোথায় চলে যেতে পারে? যেই জাতি 300 বছর আগে মুয়াহিদ ছিল, তৌহিদবাদী ছিল, যেই জাতি 300 বছর আগে মুমিন মুসলিম ছিল, ইব্রাহিম আলী সাল্লামের সত্যিকার অনুসারী ছিল, তারা ইব্রাহিম আলী সাল্লামের নাম ভেঙে ধর্ম ব্যবসা করে তারা মুশরিক হয়ে পড়েছিল, কুফার হয়ে পড়েছিল, এমন কাফের হয়েছিল যে তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মাঝে পাঠিয়েছেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মীনা রাসূলাম মিনহুম।